বাংলাদেশে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিটে শুনানি আজ। রিটে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন রিটটি দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আল জাজিরায় 1 ফেব্রুয়ারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনের পর সরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সমালোচনা চলছে। যেমনটি জানাচ্ছিলাম, বাংলাদেশে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধে হাইকোর্টের রিটের শুনানি আজ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী ঝুমি রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঝুমি রহমান, জানাবেন বিস্তারিত। আপনি যেটি জানাচ্ছিলেন যে আজ সকাল 11টায় সেই রিটটির শুনানির কথা রয়েছে, গতকাল বিকেলে কিন্তু বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই শুনানির দিন ঠিক করেন। এবং যেটি আপনিও জানাচ্ছিলেন যে ব্যারিস্টার এনামুল কবির কিন্তু এটি উল্লেখ করেছেন তার রিটে যে আল জাজিরা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি বিভ্রান্তিকর এবং বিদ্বেষমূলক, সেই কারণেই কিন্তু আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা এবং সেই সাথে ওয়েব পোর্টাল এবং পাশাপাশি যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, সেগুলো থেকে সেই প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। তো 11টার সময় যখন রিটটি হাইকোর্ট বেঞ্চে তোলা হবে, তারপর নিশ্চয় শুনানি শেষে জানতে পারা যাবে যে আসলে কী নির্দেশনা দেওয়া হলো এবং পরবর্তী কী আদেশ দিচ্ছে আদালত, এবং সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে আমরা রয়েছি এবং তরুণী নিশ্চয়ই আমরা সেই তথ্য পাওয়ার সাথে সাথে জানাবো। জি, রিটের শুনানি কার্যক্রম শেষ হলে নির্দেশনাগুলোও নিশ্চয়ই জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ ঝুমি রহমান আপনাকে।